তোমরা দেখো বুর্জ খলিফা, আমরা থাকি ডিউটিতে, আমরা করি ডিউটি তাই, তোমরা থাকো ফুর্তিতে। শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলায় সেরা ইউটিউব চ্যানেল, আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলান্টিয়ার্স ব্লগার রূপ। বন্ধুরা, সেদিন ছিল পঞ্চমীর রাত, আর আমি তখন ডিউটিতে। গ্রামের দিকে তেমন ভিড়ভাট্টা থাকে না, আর সেই সুযোগে আপনাদের জন্য আমি ক্যামেরা অন করলাম। আর ক্যামেরা অন করেই প্রথমে আপনাদেরকে দেখাই এই সেই মণ্ডপ, অর্থাৎ এই মণ্ডপে আমার কিন্তু ডিউটি পড়েছিল। আর কিছুটা ফাঁকা থাকার ফলে আমি কিন্তু প্রতিমা সহ মণ্ডপ সজ্জার কাজগুলিও ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারলাম। এরপরে দেখুন, আমার মণ্ডপ থেকে কিছুটা দূরে আরেকটি মণ্ডপ, তো সেই মণ্ডপের সামনে আমি দাঁড়িয়ে আছি। তো ব্যাপারটা হলো, এই মণ্ডপটি দেখানোর একটি কারণ যে মণ্ডপটা দেখুন ওপেন একটি মণ্ডপ, অর্থাৎ বাইরে থেকে দর্শনার্থীরা ঠাকুর দেখতে পারবে। তাতে কি হবে, মণ্ডপের মধ্যে কিন্তু ভিড়ভাট্টা হবে না এই করোনা সময়ে। তো সে কারণে কিন্তু এরকম ওপেন মণ্ডপগুলি খুবই ভালো বর্তমান এই পরিস্থিতির কারণে। আর এই দেখুন, আমাদের সাথে এরাও কিন্তু নাইট ডিউটি করে, অর্থাৎ আমাদেরকে সহযোগিতা করে, আর সেই কারণে আমি কিন্তু এদেরকেও খুব ভালোবাসি। আর এমনি পশু পাখি আমার কিন্তু খুবই প্রিয়। আর সহযোগিতার কথা বলতে গিয়ে আরও একটি কথা মনে পড়লো, এরা তো আমাদের সহযোগিতা করে ঠিকই, কিন্তু আপনারা অর্থাৎ মানুষজনরা, ব্যাপারটি হলো সিভিক ভলেন্টিয়ার্স বলুন কিংবা পুলিশ বলুন, সবাই কিন্তু তাদের পরিবার ছেড়ে রাতে আপনাদের জন্য আপনাদের সাহায্যার্থে ডিউটি করে থাকে। হ্যাঁ, রাতে দিনে 24 ঘন্টা পূজায় কিন্তু তারা ডিউটি করে। তো সেই সব কর্মীদেরকে আপনারা কি সহযোগিতা করেন? হ্যাঁ বন্ধুরা, আপনাদের কিন্তু সেটাই করা উচিত, অর্থাৎ পুলিশের কাজে পুলিশ কর্মীদের সহযোগিতা করা উচিত, অযথা তাদের সাথে কোনো রকম তর্ক বা ঝামেলা করবেন না। আর এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে ইতিমধ্যে কিন্তু সকাল হয়ে গিয়েছে। তো এখানে সকালে মার্কেট বসে, আপনারা সকলেই জানেন, আপনারা দেখেছেন আমার পূর্বের কোনো ব্লগে। তো যাই হোক, সকাল হয়ে গিয়েছে, অর্থাৎ পঞ্চমী রাত থেকে ডিউটি করছি, এখন কিন্তু ষষ্ঠী পড়ে গিয়েছে। আর এই ষষ্ঠীর দিনে কিন্তু ফোঁটা হয়, অর্থাৎ মণ্ডপে আসে মায়েরা, এবং মায়েরা মণ্ডপে এসে মায়ের দুর্গার কাছে ফোঁটা দিয়ে থাকে, সংসারের মঙ্গলের জন্য কিংবা তাদের সন্তানদের মঙ্গলের জন্য। ফোঁটা দেওয়ার পরে তারা তাদের মনস্কামনা মা দুর্গার কাছে প্রার্থনা করে থাকে। তো হিন্দু কমিউনিটিতে ষষ্ঠীর ফোঁটা হলো খুবই উল্লেখযোগ্য একটি বিষয় বা কালচার বলতেই পারেন। তো সবশেষে পৃথিবীর সকল মায়েদের শারদীয়া শুভেচ্ছা ও আমার প্রণাম জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করলাম।